আর এক মুহূর্ত দেরি করা যাবে না। চলুন একটু দাঁড়া। তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো, আমাকে ধন্যবাদ জানানোর অন্তত একটা সুযোগ দাও। আমি তোমাদের ক্ষমা করবেন, আমাদের হাতে একদম সময় নেই। আমরা যদি সময় মতো ফিরে যেতে না পারি তাহলে আমাদের অনেক বড় বিপদ হয়ে যাবে। আমি তোমাদের বেশি সময় নেব না, একটু দাঁড়িয়ে যাও। আপনি কেন বুঝতে পারছেন না, আমরা একটা উদ্দেশ্য নিয়ে এসেছি আর সেটা যদি সময় মতো না করতে পারি তাহলে? তোমরা বিপদে পড়া মানুষকে উদ্ধার করেছো, দেখো তোমাদের উদ্দেশ্য সফল হবেই। ধন্যবাদ, কিন্তু এবার আমাদের বিদায় নিতে হবে। রাজকন্যা, এবার কি হবে যোদ্ধা? আমরা তো শুধু চাবিটা পেয়েছি, বাসিটা তো পাইনি। বাসিটা খোঁজবার কোনো সুযোগই পেলাম না। কাল্লাগিনি এলে আমি কি জবাব দেব? সব আমার ভুল, আমার জন্য সবকিছু হয়েছে আমার ভুল। আমি আমি কি করব এবার? কাল্লাগিনিকে কি বলবো আমি? রাজকন্যা শান্ত হও, তুমি তুমি মানুষের উপকার করেছো, প্রাণ বাঁচিয়েছো। আমার মন বলছে কাল্লাগিনি যদি আমাদের কথাটা শোনেন তাহলে উনি আমাদেরকে আরেকটা সুযোগ দেবেন। সুযোগ বারবার আসে না, তাই সুযোগ কখনোই হারাতে নেই। ক্ষমা করে দিন, আমরা এবারের মতো পারিনি। দয়া করে যদি আরেকবার সুযোগ দেন আমরা ঠিক। আসলে কাল্লাগিনি আমরা আমরা একটা বিশেষ কারণের জন্য বাসিটা খোঁজার একদম সময় পাইনি। আপনি যদি আরেকটিবার সুযোগ দেন আমাদের। এই সমস্ত কথাই আমি শুনতাম, মেনেও নিতাম যদি তোমরা অসফল হতে। পরীক্ষায় সফল হয়েও মন খারাপ কেন করছো রোহিণী? কি বলছেন কি আপনি? আমরা তো বাসি আনতে পারিনি তাহলে? কে বলেছে পারোনি? যারা নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে গিয়ে মানুষের প্রাণ বাঁচাতে ছুটে যায় তারা ভালো মানুষ। আর যারা ভালো মানুষ হয় তারা কোনোদিনও কোনো পরীক্ষায় অসফল হতেই পারে না। এসো এটা নিয়ে যাও। ধন্যবাদ। বাহ, এটা যে তোমাদেরই প্রাপ্য। তোমরা তোমরা যদি বিপন্ন মানুষের আরতি না শুনে নিজেদের স্বার্থের কথাই শুধু ভাবতে তাহলে তোমরা কোনোদিনই এটা পেতে না। আর এইটাই তোমাদের পরীক্ষা ছিল। এবার আমার কাজ ফুরিয়েছে, তোমরা ভালো থেকো। এবার তোমার প্রশ্নের উত্তর তুমি পাবে রোহিণী। এই মনি তোমাকে তোমার শিরে ধারণ করতে হবে রহিম।
এতদিন পর আমার আমার অপেক্ষার অবসান ঘটল। আমার দুঃস্বপ্নের দিন শেষ, এখন হবে শুধু উল্লাস উল্লাস উল্লাস। আজ এই আনন্দের দিনে আমায় শামিল করবে না রাজমাতা? অবশ্যই অবশ্যই। এখন আমরা উৎসবে মেতে উঠব। এত বছর পর আমার চিরশত্রু জ্যোৎস্নাকে ধ্বংস করার চাবিকাঠি আমার হাতে। সত্যি রাজমাতা, তোমায় যত দেখি ততই মুগ্ধ হই। সবাইকে বোকা বানানোর কতই না কৌশল তোমার জানা। রাজমাতা রাজমাতা, কোথায় নিয়ে যাচ্ছ আমায়? কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমায় রাজমাতা? আমি আমি তো কিছুই করিনি, কোথায় যাচ্ছি আমরা? শোনো, তুমি ওকে আমার রূপ দিলে কেন? কি করতে চাইছো তুমি? যতক্ষণ না আমি ফিরছি, প্রাসাদের বাইরে বেরোবে না, কথাটা মনে রেখো। এমন বোকা বানালাম পঞ্চশীর নাককে, ওর পাঁচ মাথা নিয়েও কামিনীর বুদ্ধির কাছে হেরে গেল। এতদিনে সেই সময় এসেছে। কামিনী নিষ্ঠুর, যে নিজের জন্য সব করতে পারে, তার রক্তের সম্পর্ক, তার উত্তরসূরি, দেখো তাকে হত্যা করলো আমার চোখের সামনে। তা বটে, কিন্তু আমি বলি কি, অতটা নিশ্চিন্ত হয়ো না। কামিনী কি করতে পারে আমি জানি, সে যা দেখাচ্ছে সেটা আদৌ সত্যি কিনা সেটা তো একবার দেখা দরকার। মানে কি বলতে চাইছো তুমি? আমি কি বলছি সেটা বড় কথা নয়, বড় কথা হলো কামিনী কি ভাবছে। এত বড় সাহস আমাকে বোকা বানালো, এর শাস্তি কামিনীকে পেতেই হবে। কিন্তু তার আগে কামিনী যে জেনে যাবে জ্যোৎস্নার আর তার জীবন আলাদা করার উপায়, তাহলে কি হবে? কি
হলো? রাজকন্যা কোথায় গেল? আপনি আপনি নিশ্চয়ই জানেন রাজকন্যা কোথায় গেছে, দয়া করে বলুন না। শান্ত হও অগ্নি, যেখানে গেলে রোহিণী তার প্রশ্নের উত্তর পাবে, ও সেখানেই গেছে। কিন্তু কিন্তু কাল লাগেনি, ও যে একা, যদি কোনো বিপদ ঘটে তখন কি হবে? কাল লাগেনি হয়তো হবেও, এই লড়াইটা যে ওর একার, তুমি আমি হয়তো ওকে সাহায্যটুকু করতে পারি, তার বেশি কিছু নয়। তাই হতো, আমি না হয় ওর সাথে থাকতাম, অন্তত সবকিছু আমার চোখের সামনে তো ঘটতো। আবার আমাকে রাজকন্যার জন্য দুশ্চিন্তায় পথে বসে থাকতে হবে, কি করব এবার, কি করব? রাজমাতা আবার কোথায় অদৃশ্য হয়ে গেল? যেখানেই যাক, কাজ শেষ হলে নিশ্চয়ই ফিরে আসবে। তার আগে আমি যাই, আমি আমার কিছু হিসেব মিটিয়ে আসি। এখানে শুধু আমি দেখি আর আমি কথা বলি, তোমরা যদি নিজেদের চোখ আর মুখের বাঁধন খুলেছো, তাহলে প্রশ্নের উত্তর না নিয়েই ফিরে যেতে হবে। তোমরা তোমরা বললো কেন ওই কণ্ঠস্বর? তার মানে কি এখানে আর কেউ আছে? কে? কার কণ্ঠস্বর তোমরা বললেন কেন? আজ কে আছে এখানে? তবে কি রোহিণী? সেও উত্তর জানতে চলে এসেছে। কামিনীকে কিছুতেই এড়িয়ে যেতে পারলাম না আমি। প্রাণ ভোমরা নিজের হাতের মুঠোয় যদি আনো, প্রাণের থেকে প্রাণটি তবেই পৃথক হবে যেনো। শুনে রাখো সহজে, আর কেউ পাবে না পার। সোনার কাঠি রূপোর কাঠি করতে হবে জোগাড়। প্রাণ ভোমরা আছে কেবল রাক্ষসীদের কাছে, সেই রাক্ষসী যারা কেবল মানুষ খেয়ে বাঁচে। সেথায় যাবার একটাই পথ আমি শুধু জানি, বেরোতে হবে সেই দেশেরই স্বর্ণ দুয়ার খানি। সোনার চাবি লাগলে পরে দরজাটি খুলে যাবে, তারপরেতে সাবধানেতে সেথায় পা বাড়াবে। কে আছে পাশে? রোহিণী? তাহলে কি তেপান্তরের মাঠে ভিজে গেছে রোহিণী? তাই কি ভয় না গো ফেরেনি? আমি কামিনী, আজ পর্যন্ত কারুর নিয়ম আমি কখনো মানিনি, আজও আমি কোনো নিয়ম মানবো না। আজ তোমার মৃত্যু আমার হাতে হবে। যা ভেবেছিলাম তাই কামিনী, কিন্তু আমি কিছুতেই নিয়ম ভাঙবো না, কিছুতেই না, কিছুতেই না। একেই বলে মতিভ্রম।
দিব্যি ছিলে রাজার বেশে, তা না, কোথাও এই জোছনাকে উদ্ধার করতে গিয়ে আজ নিজে বসে মৃত্যুর প্রহর গুনছো। ছি মোহিনী, আমার তো এটা ভাবতেও লজ্জা করে যে যে তুমি আমার মেয়ে, আমার অংশ আছে তোমার শরীরে। মোহিনী, বাবার কথা একবার শুনে দেখো, ভালো হবে তোমার। অশুভর সাথে থাকলে বিনাশ ছাড়া আর কিচ্ছু হবে না। আমার কথা একবার শুনে দেখো মোহিনী, তোমার মা নেই মোহিনী, কিন্তু তোমার বাবা এখনো বেঁচে আছে মোহিনী, সে তোমাকে কখনো কোনো কষ্ট পেতে দেবে না। তোমার দিদি আছে রোহিণী, সেও তোমাকে আপন করে নেবে। তুমি একবার পরিবার পেলে বুঝতে পারবে যে পরিবারের থেকে আর কিছু বেশি হয় না, হতে পারে না মোহিনী। মোহিনী, আমার কথাটা শোনো, বাবা এসো। কামিনীর থেকে মোহিনীকে সরাতে পারলে অনেক বড় জয় হবে। আয় মা, আয় আমার কাছে। বাবা হয়ে নিজের মেয়েকে এখনো চিনতে পারলে না। আমার পরিবার চাই না, আমার শক্তি চাই, ক্ষমতা চাই আমার। আর তুমি, তুমি একজন দুর্বল মানুষ, তাই দুর্বল মানুষের সাথে মোহিনীর কোনোদিন কোনো সম্পর্ক থাকতে পারে না। আমার হাতে মরবে বলেই তুমি এখানে এসে পৌঁছেছ। সাহস আমার কথা অমান্য করলে, তাও আবার আমার সামনে দাঁড়িয়ে। শুধু আমার কথা চলে, আর আমার কথা না মানলে প্রশ্নের উত্তরও পাওয়া যায় না। কিছু একটা ঘটেছে বুঝতে পারছি, কিন্তু কিন্তু কি? না 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 না, আমি ভুল করব না কিছুতেই না। আমাকে যেভাবেই হোক উত্তরটা নিয়েই এখান থেকে ফিরতে হবে। আমার যা জানার তা আমার জানা হয়ে গিয়েছে, আর কারো দয়ার কোনো প্রয়োজন নেই আমার। তাহলে আমার অভিশাপ নিয়ে যাও। অভিশাপ? হ্যাঁ, অভিশাপ। আগামী দুদিন পর্যন্ত তুমি স্বর্ণ দরজা খুঁজে পাবে না, তাই সব জেনেও তুমি পৌঁছতে পারবে না রাক্ষসীদের রাজ্যে, আর তোমার জ্ঞান অর্ধ হয়ে থাকবে। তুমি ভোমরার কথা জানলে
কিন্তু বোমরা পাওয়ার উপায় জানলে না। না, অর্ধজ্ঞান, অভিশাপ। না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি দূর হয়ে যাও এখান থেকে।